আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ ফাকের রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ ফাকের রহমতে অনেক ভালো আছি। আমি প্রত্যেক দিন আমার ইউটিউবে স্বাস্থ্য কথন চ্যানেলে কিছু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সামনে কথা বলি। কিন্তু প্রত্যেক দিন তো আর স্বাস্থ্য নিয়ে পড়ে থাকলে হবে না, চিকিৎসা নিয়ে পড়ে থাকলে হবে না। মাঝে মাঝে মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার আছে, মনটাকে প্রশান্তির দরকার আছে। ঠিক সেরকম আমার মনকে আজকে প্রশান্তি দেওয়ার জন্য আমি আপনাদের সামনে চলে এসেছি এখন একটি সূর্যমুখী বাগানের সামনে, সূর্যমুখী ফুল বাগানের সামনে। এই ফুল বাগানটা হচ্ছে, এটা হচ্ছে সূর্যমুখী ফুল, দেখতে সূর্যের মতো বিদায়। এর নাম হচ্ছে সূর্যমুখী, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিয়ান্টাস অ্যানাস এবং ইংরেজি নাম হচ্ছে সানফ্লাওয়ার। এর এরকম নাম করার কারণ হচ্ছে এটা দেখতে একেবারে সূর্যের মতো, পাশাপাশি এটা সূর্যের দিকে মুখ করে থাকে। দিনের বেলায় যখন সূর্য ওঠে সেটা সূর্যের দিকে মুখ করে থাকে এবং রাত্রের বেলায় কিন্তু ফুল এরকম থাকে না, আরও মাথাগুলো নুইয়ে রাখে রাত্রের বেলায়। এটা দিয়ে তেল হয় সূর্যমুখী। হয়তো অনেকে বলতে পারেন যে সূর্যমুখী গাছ দিয়ে কী হয় বা সূর্যমুখী ফুল দিয়ে কী হয়। এই সূর্যমুখী ফুল দিয়ে তেল হয়, এর বীজ দিয়ে এক প্রকারের তেল তৈরি করা হয়, যেটা ঘিয়ের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়, যেটাকে বনস্পতি বলা হয়। বনস্পতির নাম অনেকেই শুনেছেন, সে বনস্পতি এই সূর্যমুখী দিয়েই তৈরি করা হয়। এই সূর্যমুখী ফুল গাছটা 8 থেকে 9 ফুট, সর্বোচ্চ 9.8 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এই ফুলের যে ব্যাসার্ধ রয়েছে, ফুলের পরিধিটা হয় 12 ইঞ্চির মতো। এই সূর্যমুখী ফুল দেখে আসলে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেছে। সকালের সূর্যমুখী, রাতে তুমি কেন দুঃখী, তুমি যদি থাকো দুঃখী আমি কীভাবে হই সুখী সকালের সূর্যমুখী। মাঝে মাঝে আপনারাও আসবেন এরকম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকার মধ্যে আসবেন, যেখানের মধ্যে থাকলে দেখা গেছে আপনার মাইন্ড রিফ্রেশ হবে। যাদের মানসিক অশান্তি রয়েছে, মনের মধ্যে দেখা গেছে শান্তি নেই, তারা যদি এরকম সৌন্দর্যমণ্ডিত জায়গার মধ্যে আসেন, এই খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেন, তাহলে দেখবেন যে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে, অনেক ভালো লাগবে। এই সূর্যমুখী ফুল দেখে আমারও কিন্তু খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর ফুলগুলো দেখতে বিস্তীর্ণ জায়গা জুড়ে। আমি এখানে শুধু একটা বাগান দেখাইতেছি, ওইদিকে আরও অনেকগুলো বাগান রয়েছে যে বাগানগুলোতে সূর্যমুখী চাষ হয়েছে। অনেক সুন্দর ফুল, আপনারা দেখলে আসতে পারেন। আমি এসেছি এখন নবীনগরে, নবীনগরের মধ্যে এটা এতিমখানার পাশে একটি ক্ষেতের মধ্যে এই বাগানটা করা হয়েছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর, আর ফুলের সৌন্দর্য উপভোগ করতে হবে। আমরা যদি দেখা গেছে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, আমরা দোকান থেকে বিরিয়ানি কিনলাম, কিনে খুব তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে খেয়ে ফেললাম, তাহলে কিন্তু হবে না। বিরিয়ানিটাকে ভালো করে 17 থেকে 20 সিবুনি দিয়ে এরপরে খেতে হবে, তাহলেই কিন্তু আমাদের সেই বিরিয়ানির স্বাদটা উপভোগ করা হবে। ঠিক সেরকমই আমরা এখন সূর্যমুখী ফুল বাগানে এসেই যদি চলে যেতাম, তাহলে এটা সৌন্দর্য উপভোগ করা হতো না। আমরা এখন এখানে কিছুক্ষণ আসি, দেখতেছি সূর্যমুখী। এই যে আপনারা দেখতেছেন মৌমাছি আছে, সূর্যমুখী ফুলগুলোর মধ্যে কিন্তু মৌমাছি আছে। মৌমাছি এই সূর্যমুখী ফুল থেকে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে তাদের বাসার মধ্যে নিয়ে রাখে এবং পরে মৌয়ালিরা এই মধুগুলো কেটে আপনাদের কাছে, আমাদের কাছে বিক্রি করে। এই সূর্যমুখী ফুলের বাগানটা অনেক সুন্দর, আপনাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটা মূলত স্বাস্থ্য বিষয়ক চ্যানেল, সব ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও আমরা করে থাকি, বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। কিন্তু আজকে আনকমন একটি ভিডিও দিলাম, একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও। আমি মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।